ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ। প্রিন্স, এখন কথা বলবো যে সিনেমাটার রিসেন্ট নাম হচ্ছে গুমরা, যেটা আজকে রিলিজ করেছে এবং সিনেমাটার হাইপ বিন্দুমাত্র নেই এবং না থাকারই কথা, কারণ আমারও এটা দেখার খুব একটা ইচ্ছে ছিল না। নেহাতি রিভিউ করি যে কারণে দেখতে এসেছিলাম, কারণ ট্রেলার থেকে আমার একটুখানিও মানে একটা কিছু দেখবো এই মানে পজিটিভিটিটাই হয়নি। তার কারণ হচ্ছে এটা যে সিনেমার রিমেক থাদাম, যেটা অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, আমি লাস্ট আসার আগেও দেখে এলাম ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে এবং একটা হিউজ পরিমাণ ভিউজ এসেছে সেটাতে, এবং এটা খুব জনপ্রিয় সিনেমা। এমন কোনো ফিল্ম গ্রুপ নেই যেখানে এই সিনেমাটা নিয়ে আলোচনা হয়। সাউথের যারা থ্রিলার সিনেমা দেখে তাদের অত্যন্ত একটা পছন্দের কাজ। তো মানুষের কতটা মানে কি বলবো, কালো টাকা সাদা করার মানে ইচ্ছে থাকলে এই ধরনের সিনেমায় ইনভেস্ট করে। তো এইরকম রিমেক করার কোনো মানেই হয় না যে সিনেমাটা এত লোক দেখে নিয়েছে, কারণ যে অরিজিনালগুলো লোকে দেখেনি সেগুলোর রিমেক এখন চলছে না। সব থেকে বড় ধরনের হচ্ছে সেলফি, যেটা অরিজিনাল লোকে দেখেনি তাও চলে। তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের রিমেক আনার মানে কারণটা কি সত্যি মাথায় ঢোকে না, মানে মাথায় গাধার মতো বুদ্ধি নয়, গাধার মতো কি থাকলে এরকম সিনেমা বানায় আমি সত্যি বুঝতে পারি না। দেখুন, অরিজিনালটা যারা দেখেছে তাদের তো মানে একটা বাচ্চাও বলে যাবে, তাদের ভালো লাগবে না, যেমন আমার ভালো লাগেনি। এটার থাদাম এসেছিলো, তারপরে এসেছিলো রেড, দুটোই আমার দেখা। তো মানে কি বলবো, দুটো ধারে কাছে এই সিনেমাটা জাস্ট পৌঁছতেই পারেনি। কোনো মানে কি বলবো, কোনো ভাইবস, কোনো ফিল, কোনো কিচ্ছু দিতে পারছে না। পুরো সিনেমাটা একটা সেই ডাউনফলের মধ্যে দিয়ে এগোচ্ছে। সিনেমার পজিটিভিটি যদি কিছু বলতে হয় তাহলে এই সিনেমায় কি বলবো, রণিত রয়কে খারাপ লাগেনি, তাকে বেশ ভালো মানিয়েছে, তাকে এই ধরনের চরিত্র মানায়, এবং মানে গম্ভীর একজন পুলিশের চরিত্রে বেশ কড়া পুলিশ তাকে মানায়, তাকে ঠিক আছে, তাকে ভালো লেগেছে। মৃণাল ঠাকুরকেও খারাপ লাগছে না, আদিত্য রায়কেও নিজের জায়গায় অভিনয় ভালো করেছে, অভিনেতা কোনোদিনই খারাপ ছিল না। কিন্তু কি বলবো, ওই মানে এর কপালটা এতটাই খারাপ, যতই অ্যাকশন করুন কেন লোকের কাজ দেখে না, সেই কবে আসে কিটু হিট হয়েছে, তারপরে আপনারা বলুন তো কোনটাই হিট হয়েছে। অথচ প্রত্যেকটা কিন্তু পারফরমেন্স ভালো, পারফরমেন্স খারাপ কিন্তু নয়। এখানেও তার যে দুটো চরিত্র, দুটো চরিত্র থেকে খুব ভালো, তাকে ভালো মানিয়েছে, তার কাজও ভালো করেছে। প্রবলেম হচ্ছে একটা রিমেক বানাতে গেলেও একটা ভালো নিজস্বতা একটা দরকার থাকে, যেটা ভোলার ক্ষেত্রে ছিল। ভোলা কিন্তু রিমেক এবং খুব যে কিছু আলাদা হয়েছিল তা নয়, কিন্তু একটা নিজস্বতা ছিল মানে সিনেমার মেকিংয়ের ক্ষেত্রে, যে কারণে যারা কাইথি দেখেছে তারাও বলেছে যে ঠিক আছে মেনে নেওয়া যায়, বা যারা দৃশ্যম টু দেখেছে তারাও বলেছে ঠিক আছে মেনে নেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে এইটার যারা দেখবে, যারা অরিজিনালটা দেখেও নি, তাদেরও কোথাও গিয়ে মনে হবে যেটা হচ্ছে এটা কি, মানে একটা গল্পের কোনো সেই কী বলবো যে একটা মানে রাইজ অ্যান্ড ফল, যারা দেখে মানে প্রথমবার যারা দেখছে তারাও একটা সেই ফিল পাবে। আমি যখন দেখেছি, আমি যখন দেখা শুরু করেছিলাম, আমি ঠিক এই ফিলটা নিয়েই দেখছিলাম যে ফার্স্ট টাইম দেখছি দেখি কেমন লাগে, তাও আমার মন জয় করতে পারছে না অনেস্টলি স্পিকিং। কারণ গল্পে মানে বিরাট একটা কী বলবো সম্ভাবনা ছিল, একটা এমন স্টোরি যে কাউকে দিয়ে দিলে সে দারুণ বানাবে, কিন্তু পরিচালক কী খেয়ে বানিয়েছে জানি না, মানে কোনো থ্রিলই হচ্ছে না সিনেমাটা দেখা গেলে। আমি জানি না আমি আগেরটা দেখেছি মানে অরিজিনালটা দেখেছি বলে কিনা, কিন্তু আমার মনে হয় আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা দেখেনি, যারা এটা ফার্স্ট টাইম দেখতে আসবে, তারা নিজেদের গালে চড় মারবে যে কেন এটা দেখতে এলাম। কারণ একটা সিনেমা দেখে যেটা হয় আর কি, যেটা ভাইবস, সেই ভাইবস একদমই দেওয়া মানে দেওয়া যাচ্ছে। তবে সেটা বড়ো কারণ হচ্ছে এরা গল্পটাকে খুব মানে বাজেভাবে সাজিয়েছে। আপনারা যদি দেখেন থাদাম দেখেন, একটা এমনভাবে চিত্রনাট্যটা সাজানো, আমি মানে অন্য কিছু ভাবতেই পারবেন না, একবার দেখতে বসলাম ওটা সম্ভবই নয়, যতক্ষণ শেষ হচ্ছে কী হবে ব্যাপার। এই সিনেমাটাকে সেই জিনিসটা একদমই কাজ করেনি। শুধু অ্যাকশন সিকোয়েন্সে জোর দিলে হবে, অ্যাকশন কয়েকটা রয়েছে ভালো খারাপ নয়, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে, কিন্তু ওই অ্যাকশনে জোর, চুম্মাচাটি, সেক্স, এইসব দিয়ে পুরো সিনেমাটাকে মানে বেশ কিছু কিছু জায়গায় একঘেয়ে করে দিয়েছে। রোম্যান্টিক যে মানে ব্যাপারটা রয়েছে, মানে যে ছেলেটাকে ভালো ধরা হচ্ছে, তার যে রোম্যান্টিক দিকটা রয়েছে, সেটাও কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না, যেটা অরিজিনালটা কিন্তু ফেলতে পেরেছিল। আর কী বলবো, মানে কোনো চেঞ্জেস নেই, কিছুই নেই, সেই একই গল্পে একই এই রিমেকগুলো বানানো, মানে কী আমি বললাম না যে কতটা মানুষের কালো টাকা সাদা করার ইচ্ছা থাকলে এই ধরনের সিনেমা বানায়। আমার জাস্ট টাইম ওয়েস্ট এবং টাকা ওয়েস্ট হলো। আমি আমার দিক থেকে বলবো আপনারা রিক্স নিয়ে দেখতে হলে যান, আমার মনে হয় না কেউ যাবে বলে, হলে তো আমি আর দুটো কাপেল ছিল, তারাও সিনেমা দেখতে আসেন, তো আমার মনে হয় না কোনো দর্শক হবে বলে। এবার আপনারা ঠিক করে আপনারা কী করবেন, তো এটাই আমার বক্তব্য। আমি এটা রেটিং দেওয়ার যোগ্যই বলে মনে করি না, যে কারণে দিচ্ছি না। চ্যানেলটা অন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ডেট দেবেন, এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ হবে, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।